ओम परतत्वे सदा लीनो रामकृष्ण समाग्मया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि स्वामी विवेकानंदेर सन्तानदेर उपर, सन्तानदेर निये जे आमरा आलोचनाटि चालाच्छिलाम स्वामीजीर पदक्रान्ते। আজকে শুরুর আগে ওই রোগীগুলি প্রশ্নের উত্তর দেবো, আগের দিন ভুলে গেছিলাম এই প্রশ্নের উত্তর দিতে। একটা হচ্ছে, একটা নতুন সেইন্ড আমরা খুঁজে পাচ্ছি, সবাই মাঝে মাঝে প্রশ্ন করেন, ফেসবুকেই জেনে নিতে চান এবং ফেসবুকেই সাধন ভজন করে নিতে চান আর কি। যে একজন প্রশ্ন করেছেন, সাধন কি, সাধনা কি, ভজনা কি কি, সব এটা সবটাই ফেসবুকে জেনে নেবেন। তা আমি ওনাকে লিখেছি যে এতদিন শুনেছিলাম এগুলো, এবং এটা ক্রমাগত বাড়ছে, এটা ক্রমাগত বাড়ছে, ট্রেন্ডটা ক্রমাগত বাড়ছে ফেসবুকেই আলোচনা। আর আমাদের জ্ঞানীদের সংখ্যা তো আমাদের মধ্যে কম, খুব বেশি রকমের আমরা জ্ঞানী, সেই কারণে এটা আমাদের কাছে যেন একটা খুব হালকা জিনিস হয়ে যাচ্ছে। একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে, এগুলো গুরুমুখী বিদ্যা, ছেলেবেলা থেকে যেমনটা শুনে এসেছি, গুরুর কাছ থেকে শিখতে হয়, সাধন ভজন করে গুরুর কাছ থেকে শিখতে হয়। কারণ গুরু জানেন প্রত্যেকের আলাদা আলাদা সংস্কার। আপনারা অনেক সময় মনে হতে পারে যে একই সঙ্গে দীক্ষা হচ্ছে, অথচ সবই মন্ত্র একই রকম, তা কিন্তু সবসময় হয় না। এই যারা নতুন দিচ্ছেন দীক্ষা, আবার ওদের করে তাদের মধ্যে কারোর সাথে কথা হচ্ছিল, তাদের দীক্ষার অভিজ্ঞতার কথা, তাতে তিনি তারা বলছেন নানা রকমের কথা শুনছি, পূর্বাপূর্ব গুরুদের কথা শুনেছি। সাধন ভজন সবটাই গুরুমুখী বিদ্যা। যেমন স্কুলে আমরা বাড়ি থেকেই অ আ ক খ শিখে যাই, এমনকি বাক্য রচনাও শিখে যায়, কিন্তু শব্দগুলোকে অর্থবহ করে পাশাপাশি বসিয়ে একটি অর্থবহ বাক্যে রূপান্তর করা এবং নিজের ভাবকে কেমন করে প্রকাশ করা, এই যে বিদ্যাগুলো, এগুলো কিন্তু আমরা স্কুলে গিয়ে শিখি। এটা স্কুলে না গেলে কিন্তু কোনো দিনই শেখা হতো না। এখন যদি আমরা প্রশ্ন করি কেন স্কুলে ভর্তি হব, কেন শিখব, অথচ আমরা বিদ্যা জানতে চাই, তাহলে কিন্তু হয় না। কারণ আমাদের ভিতরে সেই অনুরাগ, সেই ভালোবাসা, এ দুটি তীব্র পরিমাণে নেই। প্রত্যেকে দেখিয়েছেন, সাধক বামাক্ষেপা থেকে আরম্ভ করে রামপ্রসাদ, শ্রীরামকৃষ্ণের জীবনে দেখানো হয়েছে যে গুরু ছাড়া সাধন ভজনে কী ভীষণ পরিমাণ, কী তীব্র আমাদের ইয়ের প্রয়োজন হয়, অনুরাগের প্রয়োজন হয়। সেই অনুরাগটা আমরা সবসময় দিতে পারি না। সাধন ভজন ওরকমভাবে শেখা যায় না, একটা নির্দিষ্ট আদর্শকে ধরে এগোনো যায়। একটা ছোট জিনিস বলে দেওয়া যায়, যিনি এই কারণেই ক্লাসে বললাম, যিনি প্রশ্ন করেছেন তিনি ক্লাসগুলো শোনেন, তাই নিশ্চয়ই তার কাছে এটা পৌঁছবে। সেটা কথা হচ্ছে, যদি কোনো একটা ভালো কিছু পড়া যায়, সে শুধু পড়াটাকেও জীবনে প্রয়োগ করা যায়। আমি আমার নিজের জীবনে প্রয়োগ করে দেখেছি, স্বামীজির লেখা চিঠি এবং স্বামীজির লেখা কয়েকটি বই একেবারে জীবনকে আলোড়ন মানে এনে দিয়েছে, বদল করে দেওয়ার চেষ্টা করেছে, দৃষ্টিভঙ্গিটা দেখার বদলে দিয়েছে। অতএব সেই রকম শুধুমাত্র সেই চিঠিগুলোকে, কোনো একটা চিঠিকে সম্বল করে, বিশেষ করে স্বামী বিবেকানন্দ তার গুরু ভাইদের যে চিঠি লিখেছিলেন, সেই চিঠিগুলোকে যদি আমরা সম্বল করে সেগুলো পড়ে এবং তার অর্থ অনুধাবন করে সেগুলোকে জীবনে কাজে লাগাতে পারি, সেটাই হচ্ছে কথা। সাধন তো আমরা নিত্যদিন আমাদের সাধন করছি, আমাদের কাজের জায়গায় সাধন করছি, সাধন করছি না? আপনারা রান্নাঘরে যে রান্নাবান্না করেন, তো রীতিমতো সাধন ভজনের মতোই, এই আলুর সাথে ওই সবজিটা লাগিয়ে, আমার তো একটা, আমার কাছে তো মিরাকল মনে হয়, তাতে একটু হলুদ ছিটিয়ে চিনি নুন দিয়ে জল দিয়ে ঘেঁটে কী একটা করেন, কী সুস্বাদু জিনিস তৈরি হয়, এ কি কম বড় সাধন! আমি তো কিছুতেই বুঝতে পারি না, কাঁচা কাঁচা বাজার এবং কাঁচা আনাজ, তাকে সুস্বাদু তরকারিতে রূপান্তরিত করা, এটা এটা যদি আমরা গোটা প্রসেসটাকে লক্ষ্য করি, মায়েদের এই যে গোটা প্রসেসটা লক্ষ্য করি, এর চেয়ে বড় সাধন কিছু নেই। জীবনটা সবটাই তাই, কাঁচা আমি আর ওই গুরু নির্দিষ্ট পথে চলাফেরা করতে করতে ধীরে ধীরে গুরু প্রদর্শিত পথে এগোতে এগোতে ওই যে তরকারিতে যে রূপান্তরিত হচ্ছে, নিজেকে সে সম্পূর্ণ বদল করছি, এই এই সব পুরো ওই যে সিরিজটাই, বদলটা, এটাই হচ্ছে সাধন ভজনের মূল কথা। নিজেকে বদলাবো, নিজের ভিতরের যে মানুষটা আছে তাকে আমরা বদল করব, এইটি হচ্ছে কথা। আমরা পড়ছিলাম
আরেকটা জিনিস, হ্যাঁ, অনেকে খুব সামনাসামনি আমাকে দেখতে চেয়েছেন, মানে সামনে দেখলেও ঠিক একই রকম দেখাবে, মানে আরও কুৎসিত মনে হবে, হেঁটে যখন যাব তখন আরও খারাপ দেখাবে। তথাপি আপনারা আমাকে দেখতে চেয়েছেন, খুব ভালো। আমি এরকম বাড়ি বাড়ি গিয়ে তো, এখানে গৌরনীতায় বাড়ি বাড়ি গিয়ে দর্শন দেন, আমার তো বাড়ি বাড়ি গিয়ে দর্শন করা দেওয়া সম্ভব নয়। তিনটে রামকৃষ্ণ কেন্দ্রে আমি বলি মাসের শেষ দিকে, আমি খোঁজ দিতে পারবো না, নিজেদের খোঁজ করতে হবে। এটা হচ্ছে কথামৃত ভবন আর কাশুন্দিয়া মঠ আর জগদ্দান মঠ, এই তিনটে, এই তিনটে জায়গায় যেতে পারেন, সেখানে গিয়ে জেনে নিতে পারেন কবে আমি আসবো। এই হচ্ছে কথা, এই তিনটে কেন্দ্র আর এই তিনটে পাঠচক্র, আমাদের ঋতুপর্ণাদিদের পাঠচক্র, নাগেরবাজার শ্রী সারদা সেবা সংঘ আর সুমন মুখোপাধ্যায়ের পাঠচক্র, বাক্সারা শ্রীরামকৃষ্ণ সংঘ, এই পাঠচক্র আর আরেকটা হচ্ছে আমাদের দিদিমণিদের, আমার আরেকটা হচ্ছে শুভেন্দু মুখোপাধ্যায়ের পাঠচক্র। এইখানে গিয়ে সামনাসামনি দেখে নেবেন, প্রতিমা সামনাসামনি দেখাই ভালো। আমরা পড়ছিলাম স্বামী শুদ্ধানন্দজির জীবনী, স্বামী শুদ্ধানন্দজির জীবনী সেই অংশে আমরা এসে পৌঁছেছিলাম যেখানে তিনি প্রেসিডেন্ট হয়েছেন। 1937 সালে ফেব্রুয়ারি মাসে শুদ্ধানন্দজিকে সহসংঘাধ্যক্ষ নির্বাচিত করা হয় এবং তারপরের বছরই আমাদের বিজ্ঞান মহারাজের মহাপ্রয়াণ হলে তারপরে তার তিনি প্রেসিডেন্ট হন। আমরা যেটা দিয়ে শেষ করেছিলাম সেটা আমাদের বলা ভালো, সেটা হচ্ছে এই, তিনি মা সম্পর্কে একটা অপূর্ব চিঠি লিখেছিলেন। শুদ্ধানন্দজির সম্পদ হচ্ছে, শুদ্ধানন্দজিকে আমরা খুঁজে পাই তার লেখার মধ্যে দিয়ে, বিশেষ করে তার চিঠির মধ্যে দিয়ে। তিনি এক একটি চিঠি আমরা দেখব, আরও আজকে শুদ্ধানন্দজি আরও কয়েকটা চিঠির অংশবিশেষ আমরা পড়ব। একটি চিঠিতে এই চিঠি, এই কারণে স্বামীজির চিঠি এই কারণে আমাদের পড়া দরকার, তার কারণ হচ্ছে মানুষটা কী ভাবছে, কেমন করে সে ভাবে, তার ভাবনা আমাকে কীরকম করে বদল করে, এগুলো আমাদের জানা খুব জরুরি। এগুলো যদি আমরা জানতে না পারি তাহলে নিজের ভাবনার সঙ্গে সেই মানুষটাকে মেলাতে পারবো না। মা সম্পর্কে তিনি মুখে কখনো বলেননি, কিন্তু এটা ভেবেছেন, বলছেন, শ্রী শ্রী মা মাই বটে, সাক্ষাৎ জগৎ জননী, অমন সহনশীলতা মহত্ব আধ্যাত্মিক শক্তিমত্তা তাতেই সম্ভব। বাইরে সাধারণ স্ত্রীলোকের মতো গৃহকর্মে কুটুম্ব ও আশ্রিত জনের সেবায় ব্যক্তিত্ব থাকিতেন, তাহার করুণা ও স্নেহলাভে পাত্রাপাত্রের বিচার ছিল না, মনুষ্য জীবজন্তু পর্যন্ত কেহই তাহার স্নেহ ও করুণা লাভে বঞ্চিত হতো না। তিনি অতিশয় লজ্জাশীলা ছিলেন, মাথায় সর্বদা দীর্ঘ ঘোমটা থাকিত, পবিত্রতার বিগ্রহ রূপিণী মাকে ভারতীয় নারীর আদর্শ দেখাইবার জন্য শ্রীশ্রী ঠাকুর এবার সঙ্গে আনিয়াছিলেন। তাহার সম্বন্ধে কত আর বলিব, এক কথায় তিনি মা, সকলের মা, সত্যকারের মা ছিলেন। এই হচ্ছে মা সম্পর্কে তিনি ভাবছেন, তার মা হচ্ছেন, তিনি বলছেন, সাক্ষাৎ জগজ্জননী। সাক্ষাৎ জগজ্জননী না হলে একসঙ্গে এই তিন গুণ হয় না। একটা হচ্ছে সহনশীলতা, আমরা অনেক সময় অনেক বিষয়ে খুব সহনশীল হয়ে যাই কিন্তু আমাদের ভেতরে মহত্ত্ব প্রকাশ পায় না, আমাদের ভেতরে সেই মহত্ত্বটা কখনো প্রকাশ পায় না, কোনো অবস্থাতেই প্রকাশ পায় না। আমরা কেউ আমাদের অত্যাচার করলে আমরা কোনোভাবে সহ্য করে নিই কিন্তু তার সম্পর্কে আমাদের একটা কটু ধারণা সব সময় থেকে যায়, জীবনের যে অবস্থাই হোক না কেন আমরা কিছুতেই সেই কটু ধারণা থেকে পেরিয়ে আসতে পারি না। তাই আমাদের যে মনের যে ঔদার্য দেখানো বা মহত্ত্ব দেখানোর যে শক্তি সেটা আমরা সব সময় প্রকাশ করে উঠতে পারি না। আর তিন হচ্ছে আধ্যাত্মিক শক্তিকতা, যে কোনো অবস্থাকে পেরিয়ে যাবার শক্তি, এটা আধ্যাত্মিক শক্তিমত্তা ছাড়া হয় না, কখনো সম্ভব নয়। আমি যে কোনো অবস্থাকে পেরিয়ে যাব, আমি যে কোনো অবস্থাকে কেয়ার করে সেটাকে একেবারে কোনো রকম মানে পাত্তা না দিয়ে এগিয়ে যাব, এটা তখনই সম্ভব হয় যখন আমি মনের দিক দিয়ে খুব স্ট্রং হতে পারি। এবং মনের শক্তি তখন বাড়ে যখন আমার ভেতরে আধ্যাত্মিক শক্তি মানে হরে কৃষ্ণ হরে রাম নয়, আমার মনের ভেতরে ওই যে দৈবী যে গুণ, সেই গুণগুলো যেন সমাহার আমার ভেতরে আসে। সেগুলো যত আসবে তত আমার ভয়ের কিছু নেই। যে আমরা অনেকে নানা কারণে ভাবি না যে এত বড় বড় মানুষ সাধারণ লোভের সামনে কী করে হাত মাথায় নুইয়ে দিই, তার মূল কারণ হচ্ছে আমার যে মানবিক গুণ, আমার যে নিজেকে মানুষ হিসেবে প্রমাণ করার যে গুণ, সেগুলোর আমাদের অভাব থাকে এবং সে অভাব থাকে বলেই
আমরা অন্যায়ের সঙ্গে সঙ্গে সর্বদা আপোষ করিনি। আমাদের এই অঞ্চলে একজন কথা আমি জানি, একজন সরকারি অফিসার, তিনি যবে থেকে চাকরিতে ঢুকেছেন আজ পর্যন্ত 11 বার ট্রান্সফার হয়ে গেছেন। খুব বেশি বছর চাকরি যে করছেন তা না, তার মধ্যে 11 বার ট্রান্সফার হয়ে গেছেন। তাকে কিছুতেই এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না, কিন্তু তবু তার মাথা নোয়ানো যাচ্ছে না কিছুতে। তিনি সবসময় আমার তার সঙ্গে দেখা হয়ে এত আনন্দ হয়েছে যে আমরা যে এই যে এমন ছেলে সেই দেশে হবে, কি কথায় না বড় হয়ে কাজে বড় হবে, এইরকম ছেলেপুলে দেখতে পেলে আমাদের নিজেদেরও খুব 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 ভালো লাগে। মা সম্পর্কে এইরকম বলছেন, আরেকটা বলছেন মাথায় সর্বদা দীর্ঘ ঘোমটা থাকত, পবিত্রতার বিগ্রহ রূপিণী মাকে ভারতীয় নারীর আদর্শ দেখাইবার জন্য শ্রী ঠাকুর এবার সঙ্গে করে আনিয়াছিলেন। আগের দিনে বলেছিলাম পূজনীয় স্বামী, পূজনীয় প্রব্রাজিকা আমাদের কি নাম আত্মকামপ্রাণার একটি লেখা, যেখানে তিনি বলছেন এর কথা, মায়ের কথা বলতে গিয়ে বলছেন যে তিনি মা হচ্ছেন ঠাকুরের ইচ্ছামূর্তি, ঠাকুর যে ইচ্ছা প্রকাশ করেছিলেন এই জগতের কাছে সেইটার ইচ্ছামূর্তি হলেন স্বয়ং শ্রী শ্রী মা, এবং সেই শ্রী শ্রী মা সেই কারণে ঠাকুর ঠিক যেরকমটি সেটি মাতৃরূপে প্রকাশিত হয়েছিল তার জীবনের মধ্যে দিয়ে। 1937 সালে মাকে তিনি এত জোর দিতেন, তিনি বলতেন যখন আমাদের মন খারাপ হবে, আমাদের মনে অন্যরকম কোনো চিন্তা হবে, আমাদের মনের ভেতরে যদি কোনো ছটফটানি আসে, বলছেন জপের সঙ্গে সঙ্গে ঠাকুর এবং মায়েরও চিন্তা করিও, মায়েরও মূর্তি চিন্তা করিও, মায়ের মূর্তি চিন্তা করলে মা ঠাকুর এবং মা দুজনেই পবিত্রতার উজ্জ্বলতম মূর্তি, তাই তাঁদের চিন্তা করলে আমাদের ভিতরেও সেই পবিত্রতা পবিত্রভাবে স্ফুরণ ঘটবে। 1937 সালে তিনি ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন এবং পরের বছর 1938 সালের 28শে এপ্রিল আমাদের বিজ্ঞানানন্দজি মহাজের শরীর চলে গেলে ওই বছরই 18ই মে তার ঠিক এক মাস পরে তিনি প্রেসিডেন্ট হন। কিন্তু তার কার্যকাল খুব অল্প সময়, কিন্তু মানুষ খুব আশা দেখেছিল। কেন আশা দেখেছিল, তার কারণ হচ্ছে এতদিন পার্শ্বত্যের তারা দেখেছেন, শ্রীরামকৃষ্ণের স্পর্শে তারা যেন একদম আধ্যাত্মিকভাবে সম্পূর্ণ, এই প্রথম দেখলেন পার্শ্বদ নয় একজন, শ্রীরামকৃষ্ণের পার্শ্বদ নয় এমন একজন, শ্রীরামকৃষ্ণ সঙ্গে শ্রীরামকৃষ্ণ রূপে অবতীর্ণ হচ্ছেন তাদের কাছে। কেমন মানুষ তিনি, না যিনি স্বামী বিবেকানন্দের নিয়মকে, স্বামী বিবেকানন্দের সংঘ পরিচালনা ভাবনাকে কাজে পরিণত করে দেখিয়েছিলেন, স্বামীজির যাবতীয় ভাবনা চিন্তাকে তিনি, এগুলো যে শুধু কথার কথা নয়, এগুলো যে জীবনের একটা অঙ্গ সেটা তিনি করে দেখিয়েছিলেন। 6 মাসে তার কার্যকালের মেয়াদ ছিল মাত্র 6 মাস, কিন্তু এটা ভীষণ রকমভাবে তার আমাদের জীবনে তিনি প্রভাব ফেলে গেছিলেন। তার জীবনের উজ্জ্বল দিক যেটা দুটি, যে হৃদয় আর মস্তিষ্কের সমীকরণ, এটা সহজে হয় না, হয় আমরা খুব ক্যালকুলেটিভ হই অথবা আমরা খুব হৃদয়বান হই, এমন হৃদয়বান হই যে আমরা কিছুতেই কোনো যুক্তিটুক্তিকে ধার্য ধারি না, আবার অনেক সময় এত বেশি ক্যালকুলেটিভ হই আমাদের হৃদয়টা যেন মনে হয় শুকনো হয়ে গেছে, আমরা যেন কোনো কিছু ভাবতে পারছি না, কোনো কিছুকে ভাবার মতো আমাদের যেন কিছু ভেতরে কিছু জাগছে না, সেই কারণে দুটোর কম্বিনেশন দেখা যায় না, কিন্তু আমাদের শুদ্ধানন্দজির ভেতরে এই দুটির প্রপার কম্বিনেশন আমরা দেখেছি, এই দুটির প্রকাশ তার ভেতরে দেখা গেছে। এই দ্বন্দ্বময় সংসারে হৃদয় এবং মস্তিষ্কের একেবারে সমীকরণ তিনি দেখেছেন। একদিকে তাকে দেখা গেছে তিনি অদ্বৈত বেদান্তের বিচার এবং সাধনায় যেমন নিহিত আছেন, অথচ সংসারের তুচ্ছাতিতুচ্ছ ঘটনা এটা যেন সবটুকু তিনি হৃদয় দিয়ে অনুভব করতেন, একদম শ্রীরামকৃষ্ণের মতো। শ্রীরামকৃষ্ণ গভীর ভাব সমাধিতে মগ্ন আছেন, তিনি কোনো কিছুর ভেতরে তিনি নেই, এই জগতের কোনো কিছু সব কিছু তার কাছে মিথ্যে হয়ে আছে, অথচ এই সংসারে এই যখন তিনি সাধারণ মানুষের মতো কথা বলছেন, জগতের সব কিছু তাকে স্পর্শ করে যায় এবং তিনি যেন
নিজেকে সেইভাবে প্রকাশ করতে পারছেন, তাকে দেখে মনে হয় না যে এই লোকটাই গভীর সাধনায় গভীর ধ্যানে খানিকক্ষণ আগে মগ্ন ছিল, এই লোকটাকে দেখে মনে হতে ছিল না যে তিনি জগৎকে ভুলে গিয়েছিলেন। এইটি যে শ্রীরামকৃষ্ণের এই যে ভাবগুলি, এগুলি তার ভেতর দিয়ে প্রকাশ হয়েছিল। এবং তিনি অভাবগ্রস্তদের, তার কাছে অভাবগ্রস্তদের দ্বার একেবারে মুক্ত ছিল। সবাই জানতেন এই বাবুরাম মহারাজের পরে যদি মঠে কেউ তাকে সাহায্য করবার জন্য থাকে তাহলে একমাত্র তিনি হলেন স্বামী শুদ্ধানন্দজী মহারাজ। বহু মেধাবী ছাত্রকে পড়াশোনায় দাঁড় করানোর সম্মিলিত চেষ্টা তিনি করে গেছেন সারাটা জীবন। অনেক সময় নিজের প্রয়োজনীয় দ্রব্যাদিও তিনি খুলে দিয়ে দিয়েছেন। এটা হচ্ছে কথা, এটা আমাদের বুঝতেই হবে। তিনি অসুস্থ থাকার সময় তিনি হাই ব্লাড প্রেশারে ভুগতেন, কিন্তু কখনো সেটা কাউকে বুঝতে দেওয়া হতো না। সেদিনকে শুনছিলাম ভক্তি পূজনীয় হিতেশানন্দজী মহারাজের কথা বলছিলেন, তারই একজন ডাক্তার সেবক তিনি একটা সাক্ষাৎকারে বলছিলেন যে মহারাজের কত রকমের সমস্যা ছিল, বাইপাস সার্জারি হয়েছিল, বাইপাস সার্জারি হওয়ার পরে সারা বুকটা কাটা, তারপরে ওই বাইপাস সার্জারির কারণে তার একটা যন্ত্রণা হতো, বাঁদিক থেকে বাঁ হাতের ওপর থেকে নেমে যেত, ভীষণ যন্ত্রণা, এত যন্ত্রণা যে তিনি ছটফট করতেন, তার মতো শান্ত মানুষ ছটফট করছেন, তাহলে বুঝে দেখুন কী অসাধারণ যন্ত্রণা ছিল। শেষের দিকে দুটো হাঁটু ভালো করে কাজ করতো না, যে কারণে তিনি ভালো করে হাঁটতে চলতেও পারতেন না। তার ভার্টিকো প্রবলেম ছিল, উঠে দাঁড়ালে সঙ্গে সঙ্গে শরীর ব্যালেন্স পেত না। এত কিছু সত্ত্বেও তিনি নিত্য দর্শন দিতে বসতেন, নিত্য সাধন ভজনে মেতে থাকতেন, ভক্তরাকে প্রশ্ন না করলে তিনি অসন্তুষ্ট হতেন এবং ভক্তদের প্রশ্নের উত্তর দেবার জন্য তিনি যেন সদা সচেষ্ট ব্যস্ত থাকতেন। এর বাইরেও প্রশাসনিক যাবতীয় কাজের ভেতরে তিনি খুঁটিনাটি জিনিসে তাকে আমরা নজর দিতে দেখেছি। এইটি হচ্ছে নিজেকে, নিজের ভাবকে অতিক্রম করে এগিয়ে যাবে। খানিকক্ষণ আগে গম্ভীরানন্দজী মহারাজের একটা সম্বন্ধে একজন লিখেছেন, সেইটা পড়ছিলাম, যে গম্ভীরানন্দজী মহারাজ এইরকম নিজের কষ্টের কথা কখনো তাকে বলতে দেখা যায়নি। চোখে তো ভালো দেখতে পেতেন না, শীতকালে কুয়াশায় হেঁটে চলেছেন বেলুড় মঠের প্রাঙ্গণে, হাঁটতে হাঁটতে মায়ের মন্দির অতিক্রম করে উনি ভাবছেন বোধহয় আরেকটু আছে, কুয়াশায় বুঝতে পারিনি সোজা গঙ্গায় পড়ে গেছেন। গঙ্গায় পড়েছেন মানে যে আমাদের পুরনো যে এটা ছিল, ওই বাঁধুনিটা ছিল, সেই ইঁটগুলোর ওপরে উনি পড়েছেন, পড়ে ওনার পা ভেঙে গেছে। মানে তারপরে উনি ওই হামাগুড়ি দিয়ে কোনো রকমে, কেউ জানে না অথচ, উনি এসে উঠে গঙ্গার সিঁড়ি দিয়ে ধীরে ধীরে লাঠি ব্যবহার করতেন, তার উপর ঘর দিয়ে ধীরে ধীরে পুরনো হেডকোয়ার্টার্স অফিস যেখানে উনি থাকতেন সেইখানে দোতলার ঘরে গিয়ে চুপচাপ শুয়ে আছেন। তার জামাকাপড় যখন ঘরে ঢুকেছেন তার জামাকাপড় সমস্ত ভিজে গেছে দেখে সেবক জিজ্ঞেস করছে, বলছেন ও কিছু নয়, বলে ধীরে ধীরে সেবকের সাহায্য ছাড়াই কাপড় জামা ছিঁড়ে পরিষ্কার কাপড় পরে চুপচাপ শুয়ে আছে। সেবকের খুব ভালো বোধ না হওয়াতে তিনি গম্ভীর আমাদের ভরত মহারাজকে এই খবরটা চুপি চুপি জানিয়ে দিয়েছেন। ভরত মহারাজ যে ওনার সিনিয়র ছিলেন তাই তাঁর আদেশক্রমে তিনি গেলেন আমাদের সেবা প্রতিষ্ঠানে দেখাতে গিয়ে দেখা গেল তার পায়ে পা ভেঙে গেছে, শুধু নয় এমন ভাঙান ভেঙেছে বেশ মাস দুয়েকের বেশি সময় লাগলো সেটা সুস্থ হতে। তিনি পা প্লাস্টার করে ফিরে এলেন ঘরের ভেতরে বিছানার ওপরে পা ছড়িয়ে বসে সারাদিন অফিস করতেন। ট্রাস্টি মিটিং তার ঘরেতে, তার শোবার ঘরেতেই হতো, কিন্তু কখনো নিজের ব্যথার কথা, কষ্টের কথা কোনো দিন কাউকে বলেননি। মাধবানন্দজির জীবনের ঘটনা প্রভানন্দজি লিখেছেন, এটা ওনার কাছে একটা বিস্ময়। দেখবেন শতবর্ষের আলোকে স্বামী মাধবানন্দজির প্রথম যে স্মৃতি কথা এটা মাধবানন্দজির সম্পর্কে বলা আছে। মঠে নাকি খুব হইচই মাধবানন্দজি পড়ে গেছেন খাট থেকে, তাই তাড়াতাড়ি করে সবাই গিয়েছে, গিয়ে দেখছে যে সেই মশারি টশারি জড়িয়ে তিনি ওপর থেকে নিচে পড়ে গেছেন, তার নেক ফেমার বোন ভেঙে গেছে। তিনি সেই অবস্থায় শান্ত হয়ে ওই মধ্যে বসে আছেন, চেষ্টা করছেন, উঠতে পারছেন না, তাই ওখানেই চুপ করে পড়ে আছেন। সেবক যখন তাকে খুঁজে বার করেছে তখন দেখা গেল তার ওই নেক ফেমার বোনটা ভেঙে গেছে, এবং সেই অসম্ভব যন্ত্রণা তিনি সহ্য করেও কাজ শান্ত হয়ে বসেছিল। এইটাই
ওনার কাছে একটা বিষয় ছিল, আরও একটা বিষয় ছিল মশারিটা। সমস্ত মশারি খোলা হয়নি তো মশারি, তাই মশারিটা দেখা যাচ্ছে মশারিটা সেলাই করা, মানে প্রেসিডেন্টের মশারি গোটা মশারি তার সর্বত্র ছেঁড়া এবং প্রত্যেক ছেঁড়ার তালি দেওয়া আছে, মানে এটা যবে বোধ হয় উনি এসেছিলেন তবে থেকে ব্যবহার করছিলেন। আপনারা যদি এই মাইক্রোফোন খোলেন না এটা খুব খুব অসুবিধা। হ্যাঁ কিছু বলবেন আপনি মাইক্রোফোন যিনি খুলেছেন? এইটা হচ্ছে কথা, এই একবারে শরীরের বাইরে চলে যাওয়া, এটাকেই তিনি তার জীবনে করে দেখিয়েছেন। এই একটি ছেলে দীর্ঘদিন ধরে তার সাধু জীবনের যাপন করবে বলে তার দূরের বেলুড় মঠ থেকে অনেক দূরের পথ, সেখান থেকে এসে বেলুড় মঠের কাছাকাছি এসে থাকছে শুদ্ধানন্দজির কাছে মন্ত্র দীক্ষা পাবে বলে। শুদ্ধানন্দজি কিছুতেই মন্ত্র দীক্ষা দিতে পারছে না, নানা কারণে দিতে পারছে না। অথচ সেলোকটা ছেলেটি সকালে আসে, বিকেলে আসে, দুবেলা করে তাকে প্রণাম করে, দুবেলা করে তাকে অনুরোধ করে। মাধবানন্দজি বলছেন, মাধবানন্দজি বিকেলবেলা যখন প্রণাম করতে এসে ছেলেটিও তখন আছেন, শুদ্ধানন্দজি তাকে বলছেন, দেখো নির্মল, এই ছেলেটি আমার নিকট দীক্ষা নিতে এসেছে, ভাবছে আমি, ভেবেছে আমি প্রেসিডেন্ট। দেখো বাপু আমার নিজেরই কিছু হলো না, তোমরা এখন দীক্ষা দাও। এই তিনি প্রেসিডেন্ট, তিনি ঠাকুরের প্রতিনিধি, তিনি নিজেকে ঠাকুরের প্রতিনিধি মনে করছেন না, তিনি তখনও যেন মনে হচ্ছেন তিনি যেন তার সেবক, একজন সাধারণ সেবক। সামনে মাধবানন্দজি দাঁড়িয়ে আছেন, নির্মল যার নাম, মাধবানন্দজি দাঁড়িয়ে আছেন, তাকে মনে হচ্ছে যেন এর চেয়ে অনেক বেশি শক্তিশালী। এই যে নিজের আমিটাকে হারিয়ে ফেলা, এটা একটা খুব বড় জিনিস, এটা সাধনার পরিসমাপ্তি। মিসেস ব্লজেটের বাড়িতে স্বামীজি গিয়েছেন, সেখানে গিয়ে তিনি দেখছেন আয়নার সামনে দাঁড়িয়ে তিনি ভালো করে নিজেকে দেখছেন, আবার আসছেন আবার আয়নার সামনে দেখছেন। মিসেস ব্লজেট ভাবছেন এই এতদিনে পাওয়া গেল স্বামী বিবেকানন্দ নামক এই অদ্ভুত মানুষটির একটা ত্রুটি, চরিত্রের একটা ত্রুটি খুঁজে পেয়েছি। কী সে ত্রুটি? না, ইনি রূপকে খুব ভালোবাসেন। স্বামীজি তো মন পড়তে পারতেন, সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে তাকে বলছেন, না মা এটা সেটা সে কথা নয়, আসলে আমাকে আমি কেমন আমাকে কেমন দেখতে সেটাই আমি ভুলে গেছি, আমি আমাকে কেমন দেখতে সেইটা আমি ভুলে গেছি। যতবার ওই আয়নার বাইরে আসছি আমি মনে করতে পাচ্ছি না আমাকে দেখতে কেমন। এই যে দেখুন, এই যে নাম রূপের পারে যাওয়ার কথা ঠাকুর বলছেন, এই যে রূপের পারে, রূপের দেশের পারে তিনি চলে গেছেন, এইটা হচ্ছে কথা। এমন সাধনার সিদ্ধির অবস্থায় পৌঁছে গেছেন। শিষ্যপ্রতিম এবার তার চিঠিগুলো নিয়ে বলব, খুব বিস্ময়কর চিঠি আছে। প্রথম একটি চিঠিতে তিনি বলছেন, ঠাকুরের কাছে প্রার্থনা করি তিনি তোমার দেহ মনে ভেঙে চুরে নতুন করে দিন, তুমিও ঠাকুরের কাছে আমার জন্য প্রার্থনা করো যাতে যেন তাঁতে তন্ময় হয়ে যাই, ডাইলিউট হয়ে যাই, আমার স্নেহাশীর্বাদ প্রেমালিঙ্গন ও জীবনে মরণে অনন্ত অনন্ত ভালোবাসা জানিবে। প্রেসিডেন্ট তার শিষ্যকে লিখছেন, প্রথমে হচ্ছে গুরুরূপে তিনি বলছেন যে ঠাকুরের কাছে প্রার্থনা করি তিনি তোমার দেহ মন ভেঙে চুড়ে নতুন করে দিই। এই যে সাধন ভজন কি, এর প্রশ্ন উঠেছিল না, প্রশ্নটার উত্তর হলো এই, এই দেহ মন ভেঙে চুড়ে নতুন করে দিক, এই দেহই থাকবে। ওই আছে না, হও ধর্মেতে ধীর, হও কর্মেতে বীর, হও উন্নত শির নাহি ভয়, ওইখানে আছে, ও না ভুল গান বলছে, ধর্মে মহান হবে কর্মে মহান হবে, নব দিনবনি উদিবে আবার পুরাতন এ পুরবে। এই যে এই কথাটা, নব দিনমণি উদিবে আবার পুরাতন এ পুরবে, তো স্বাধীনতার কথা ভাবলে বলা উচিত যে নতুন দিন আসবে, সেই পুরনো পূর্বে নতুন দিন আসবে। আমাদের সাধন ভজনের মূল উদ্দেশ্য হচ্ছে আমার এই পুরনো ভাঙা শরীরটার মধ্যেই তিনি আবার নতুন করে ভেঙে এক নতুন মানুষকে আমার ভেতরে ইনডিউস করবেন, আমার ভেতরে ইনজেক্ট করবেন, এইটা হচ্ছে সাধন ভজন। তিনি গুরুরূপে প্রার্থনা করছেন যে ঠাকুর যেন সেই ছেলেটির মন শরীর সব ভেঙে দিয়ে নতুন করে দেন। আবার তিনিও বলছেন, তুমিও ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন তাঁতে তন্ময় হয়ে যায়। দেখুন, এটা শুধু তিনি আমাদের বলার জন্য বলছেন না, নিজেকে মনে করাচ্ছেন, তাঁতে তন্ময় হয়ে যাই, ডাইলিউট হয়ে যাই। ডাইলিউট হয়ে যাওয়াটা আমাদের জীবনের একমাত্র লক্ষ্য,
দুটো জিনিস আমাদের বুঝতেই হবে, যে স্বামীজির যে কথাটা আছে না, যে স্বামীজি বলছেন মেতে যা ডুবে যা উন্মাদ হয়ে যা, ডাইলিউট হয়ে যাওয়াটা উন্মাদ হয়ে যাওয়াটা, যতক্ষণ না আমরা ডাইলিউট হয়ে যেতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো কিছুই হবে না। দেখুন, গুরু তার শিষ্যকে ভালোবাসা জানাচ্ছেন, স্নেহাশীর্বাদ জানাচ্ছেন, প্রেমালিঙ্গন জানাচ্ছেন এবং জীবনে মরণে অনন্ত অনন্ত ভালোবাসা। না, তার ভালোবাসা শুধুমাত্র এক জীবনেই শেষ হয়ে যাবে না, পরবর্তী জীবনে আগামী আগামী জীবনেও তার ভালোবাসার শুভেচ্ছা থাকবে। আরেকটি চিঠি আছে, তিনি লিখছেন যে তোমার বাড়ির খবর অত অবগত হলাম, আবার লিখেছো আপনাকে সব জানিয়ে দুঃখের ভাগের ভাগই করব না। তুমি কি জানো না আমি তোমার সুখ দুঃখের সকল কাহিনী শুনতে চাই, দুঃখ দূর করতে না পারি একটু আহা উন্নত করতে পারি, তোমার হাত পা কেউ বাঁধেনি, তুমি নিজে হাত পায়ে দড়ি নিজে বেঁধেছ, ভয় কি, দিন কতক শখ করে বন্ধনে থাকো না, যখন শখ চলে যাবে বন্ধন খুলে বেরিয়ে পড়বে, আমার কথায় একটু বিশ্বাস করো, নির্জনে বসে ভগবানকে খুব কাতর হয়ে প্রার্থনা করো, সব গোল চুকে যাবে। এই দেখুন, এটা আমাদের সবার, আপনার আমার সবার জীবনের গল্প। এই প্রথমটা বলছেন যে তুমি কি জানো না আমি তোমার সুখ দুঃখের সকল কাহিনী শুনতে চাই, আমি তোমার সব কাহিনী শুনতে চাই, কেন আমি আমরা কেউ কারোর দুঃখ দূর করতে পারি না। এই যে আমাদের বৈশালীদি গতকাল মা চলে গেছেন, আমরা কিন্তু মানে পাশে বসে হাজার কাঁদলেও বৈশালীদির আমরা সেই দুঃখটাকে কিছুতেই কম করে দিতে পারবো না, এটা কখনো কম করা যায় না, এটাকে নিজে নিজে শয়ে শয়ে নিজে নিজে কষ্ট ভুগে এটাকে নিজের ভেতরে নিজের সঙ্গে আত্মীভূত করতে হয়, এটা একটা পরিষ্কার কথা, এখানে কিছু নেই। তবু কেন আমরা দুঃখে বিপদে মানুষের পাশে থাকি, তার কারণ হচ্ছে আমি সহমর্মী হতে পারি, তোমার ব্যথাটা আমি অনুভব করতে চাই, সেই তোমার ব্যথার আমি ভাগিদার হতে চাই। এই যখন একটা এই আমরা যখন এটা খুব ভালো করে আপনারা বুঝবেন, ওই যে মৃতদেহ যখন নিয়ে যাওয়া হয় একাই কাঁধে ফেলে নিয়ে যাওয়া যায়, কিন্তু আমরা একটা খাটের মধ্যে শুয়ে অনেকে মিলে কেন করি না, ওই ভারটা আমরা নিজেদের মধ্যে ভাগ করে নিতে চাই। ওই যে সে যে হারিয়ে গেছে, আমরা কিন্তু মৃতদেহ বহন করি না, সেই মানুষটা যে চলে গেছেন তার এই শেষ যাত্রায় তার সঙ্গী হতে চাই, এই সঙ্গী হওয়াটা বড় জরুরি। আমরা এই সঙ্গীহীন পৃথিবীতে সঙ্গী হওয়াটা বড় জরুরি। আমরা কিন্তু সত্যি সত্যি কারুর দুঃখ কারুর বেদনাকে আমরা ট্যাকের মধ্যে ভরতে পারি না, এটা আমাদের পক্ষে একেবারেই সম্ভব নয়, কিন্তু আমরা প্রত্যেকের সহমর্মী হতে পারি, সে যে ব্যথায় কষ্ট পাচ্ছে সেটা আমরা যেন অনুভব করতে পারি, এই অনুভব করাটাই খুব বড় কথা। তারপরে বলছেন যে তোমার হাত পা কেউ বাঁধেনি, তুমি নিজের হাতে পায়ে দড়ি নিয়ে বেঁধেছ। আমরা অনেক সময় নানা কষ্টে ভুগি এবং এই কষ্টে ভোগার সময় আমরা অন্যদের দোষারোপ করি, যে ভগবান আমাকে কেন একটুখানি অন্যদের মতো একটুখানি লাক্সারিয়াস লাইফ দিলেন না কেন, ভগবান কেন আমাকে এমন একটা স্মুথ লাইফ দিলেন না কেন, এরকম নানা রকমের কথা আমরা বলে থাকি। কিন্তু খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন তো, এই প্রত্যেকটা আনস্মুথ লাইফের পেছনে কিন্তু আমরা দায়ী, আমরা প্রত্যেকে দায়ী, আমাদের কর্ম দায়ী, আমাদের প্রত্যেকটি কাজ এটির জন্য দায়ী। অতএব অন্য কাউকে না করে প্রথমে আগে নিজের খুঁটকে দায় করা উচিত। এই যে সংসার বন্ধনে আমরা আবদ্ধ হয়েছি, মাঝে মাঝে অনেক ছেলে যারা আমাদের সাধু হতে এসেছিল, আমাদের সঙ্গেও হয়তো ছিল, বেরিয়ে গিয়েছে, মাঝে মাঝে দুঃখ করেন এবং এখন বলেন অনেকে যে কেন যে তখন ছেড়ে চলে এলাম, এই সেই একই কথাই বলছেন তুমি হাত পায়ে নিজের হাত পায়ে দড়ি নিয়ে বেঁধেছ, ভয় কি, এরপরে তিনি অভয় দান করছেন, দিন কতক শখ করে বন্ধনে থাকো না, যখন শখ চলে যাবে বন্ধন খুলে বেরিয়ে পড়বে। এটা ঠিক, বন্ধন খুলবেই, আমি হয়তো ভুলক্রমে সেই ট্র্যাপে পড়ে গেছি কিন্তু আমি তার থেকে বেরিয়ে আসতে পারবো, এই বিশ্বাসটা নিজের ভেতরে সদা সর্বদা জাগিয়ে রাখা উচিত। আমাদের ভেতরে যদি এই বিশ্বাসটা সদা সর্বদা আমরা জাগিয়ে রাখতে না পারি,
তাহলে কিন্তু এই বন্ধন আমাদের কাছে তীব্র থেকে তীব্রতর বন্ধন হয়ে দাঁড়াবে। এই বন্ধন আমি পেরিয়ে যাবই, আমাকে পেরিয়ে যেতে হবেই। আমি আমার শক্তিতে, আমি যেমন আমার শক্তিতে নিজেকে বেঁধেছি, ঠিক আমার শক্তিতেই আমি এই বন্ধনের থেকে বেরিয়ে আসতে পারব। তারপরে বলছেন, আমার কথা একটু বিশ্বাস করো। দেখুন, গুরু বলছেন নিজের কথা, বলছেন আমার কথা একটু বিশ্বাস করো। এই প্রার্থনাটা খুব সুন্দর। নির্জনে বসে ভগবানকে খুব কাতর হয়ে প্রার্থনা করো, সব গোল চুকে যাবে। প্রার্থনা, নিরন্তর প্রার্থনা। আমাকে যখনই কেউ কোনো সমস্যার কথা বলে, ইদানি আর বলতে চায় না, তার কারণ হচ্ছে আমার উত্তর একটাই থাকে, প্রে প্রে অ্যান্ড প্রে। এই তিনটে কথা আমি লিখে থাকি, কারণ আমি আমার নিজের জীবন দিয়ে দেখেছি। মহাপুরুষ মহারাজ বারবার বলছেন, যখনই কোনো সমস্যা হবে প্রার্থনা করো, প্রার্থনা করো, প্রার্থনা করো। প্রার্থনার অসীম শক্তি। প্রার্থনা আমাদের যে কোনো অবস্থা থেকে বার করে নিয়ে আসে। প্রার্থনার অসীম শক্তি আছে। তাই বলছেন, প্রার্থনা করো, খুব করে প্রার্থনা করো, যখনই কোনো বিপদে পড়বেন প্রার্থনা করো। সহানুভূতি, তার প্রত্যেকটি কথার ভেতরে এগুলি থাকতো। জীবনের শেষ অধ্যায়ে তার আস্তে আস্তে শরীর খারাপ হতে থাকলো, তখন ডাক্তার থেকে তাকে খেতে দেওয়া হয়েছিল, মাছের ছোট মাছ এই জাতীয় জিনিস খেতে বলা হয়েছিল। এবং তখন তো বেলুড় মঠে ওরকম কিছু পাওয়া যেত না, তাই শালকিয়া বাজার থেকে আনানো হতো, এবং তার জন্য সেটা অনেক দূরেতে। তাই ব্রহ্মচারী একজন নতুন নবাগ, তারই শিষ্য একজন নবাগত একজন ব্রহ্মচারীকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। মাধবানন্দজি এই দায়িত্ব দিয়েছিলেন এবং সেই সঙ্গে তাকে সতর্কও করে দিয়েছিলেন যে কোনোভাবে এটা যেন শুদ্ধানন্দজি না জানতে পারে, অন্যান্য খাবারের সঙ্গে এইটা দিয়ে দেওয়া হবে। এইটা যদি তিনি জানতে পারেন তাহলে তিনি কখনোই খাবেন না। তিনি সেই যবে থেকে সাধু হতে এসেছেন তবে থেকে এবং জীবনের শেষ দিন অবধি ব্রহ্মচারীদের শাস্ত্র পড়িয়েছে, সাধু এবং ব্রহ্মচারীদের শাস্ত্র পড়িয়েছেন, এবং এই শাস্ত্র পাঠের প্রতি তার ভীষণ রকমের নিষ্ঠা ছিল। আমরা আগের দিনই বলেছি, তিনি কখনো বলতেন না তিনি ক্লাস করছেন, তিনি বলতেন আমি এসো চর্চা করি, চর্চা কথা তিনি ব্যবহার করতেন। তা সেই রকম একদিন চর্চার দিনে তিনি চর্চা করতে গিয়ে ভালো করে তাকিয়ে দেখছেন যে একজন মিসিং। এবার তিনি জিজ্ঞাসা করছেন, প্রেসিডেন্ট জিজ্ঞাসা করছেন যে সে কোথায়। সে তার তখন তাকে অন্যরকম কিছু বোঝাতে পারেন, তখন বলতেই হলো যে বাজারে গিয়েছে। বাজারে এই সময় কেন গিয়েছে জানতে চাইলে জানা হলো যে ওনার জন্য একটি বিশেষ ধরনের ছোট মাছ নিয়ে আসা হয় এবং সেই মাছ আনতে গিয়েছেন, সেখানে সেটা আনতে গিয়ে দেরি হয়ে গেছে। শুদ্ধানন্দজি ভীষণ অসন্তুষ্ট হলেন, ভীষণ রকমের অসন্তুষ্ট হলেন। সেই ছেলেটি যখন ফিরে এলো নিয়ে এসে, তখন তাকে তিনি বলছেন, তুমি বাজারে গিয়েছিলে মাছ আনতে, শালকিয়া পর্যন্ত ছুটেছিলে মাছের জন্য, আমার জন্য ছি ছি, তুচ্ছ এই কাজের অজুহাতে তুমি একদিনের সাধ্যায়কে এইভাবে অবহেলা করলে। দেখুন, তুচ্ছ এই কাজ, গুরু সেবাটা তুচ্ছ বলছেন, সাধ্যায়ের সামনে তুচ্ছ বলছেন। বলছেন আমি সন্ন্যাসী, হায়, আবার আমার জন্য মাছের ব্যবস্থা, আর সেই মাছের আয়োজন করতে গিয়ে তুই সর্বত্যাগী বৈরাগ্যবান ছেলের এইভাবে সর্বনাশ সাধন, নিজের শাস্ত্রপাঠ মনন চিন্তন সৎ ছেড়ে ব্রহ্মচারী বাজারে বাজারে ঘোরা এক সন্ন্যাসীর জন্য মাছের জোগাড় করতে, ধিক আমাকেই ধিক বলে তিনি ঝরঝর করে কাঁদছেন। ব্রহ্মচারী যত না কষ্ট হচ্ছে, সাধুদের যত না কষ্ট হচ্ছে, তার চেয়ে বেশি তার কষ্ট হচ্ছে, তিনি ঝরঝর করে কাঁদছেন। বলছেন তিনি যেন একটা খুব বড় অপরাধ করে ফেলেছেন। এবং এখানেই শেষ নয়, মাধবানন্দজি যখন এই শুনে তার সঙ্গে দেখা করতেলেন, তাকে একবারে খুব একবারে তীব্রতম ভাষায় তিনি ভর্ৎসনা করলেন। শুধু তাই করলেন না, বন্ধ করে দিলেন। ওই বছরই 18ই অক্টোবর থেকে তিনি একটু একটু করে অসুস্থ হতে শুরু করলেন। প্রবল জ্বর, হিক্কা এবং পেচ্ছাপের কষ্ট হতে থাকল। তখন তিনি তার চিকিৎসকদের তিনি নিজেই জানিয়ে দিয়েছিলেন যে আর ওষুধের দরকার নেই, এখন শুধু ভগবানের নাম শুনব। বিজ্ঞান মহারাজের মতো, বিজ্ঞান মহারাজকে জিজ্ঞাসা করা হয়েছিল না যে একটা ভালো ডাক্তার দেখালে হয় না, তিনি বলছেন এখানে সবচেয়ে ভালো ডাক্তারকে নীলরতন সরকার, বলছে তার চেয়ে বড় ডাক্তার, বলছেন এই আছেন তার চেয়ে বড় ডাক্তার,
বলছে না তার চেয়ে বড় ডাক্তার নেই, বলছে হ্যাঁ তার চেয়ে বড় ডাক্তার আছে। বিজ্ঞান মাঝে ঘরের ওই দরজার উপরে শ্রীরামকৃষ্ণ দেবের একটি ছবি টাঙানো থাকতো, সেই শ্রীরামকৃষ্ণের ছবির দিকে তাকিয়ে বলছেন এদের চেয়েও বড় ডাক্তার ওই লোকটি, উনি যদি কিছু করেন তাহলে তাই হবে। বিজ্ঞান মাছের সময় কোনো রকম কোনো ওষুধ খেতে চাননি, শুধু শ্রীরামকৃষ্ণ দেবের শ্রীচরণ যে চরণামৃত সেইটি তিনি ইয়ে করেছিলেন, খেয়ে গেছিলেন। এর মধ্যে একজন অন্ধ মহিলা, তার এত শারীরিক কষ্ট, তার মধ্যে এক অন্ধ মহিলা দীক্ষা প্রার্থী হিসেবে তার কাছে এসে উপস্থিত হলে মহারাজ অত শারীরিক অসুস্থতা সত্ত্বেও তাকে ফিরিয়ে দেননি, তাকে তিনি দীক্ষা দিয়েছিলেন এবং ধীরে ধীরে তার শরীর আরও খারাপ হতে থাকলো। তার শরীর খারাপটা আর ডাক্তারদের আর হাতের মধ্যে না থাকায় মাত্র 66 বছর বয়স, দেখুন 66 বছর এখন কোনো বয়সই নয়, এই মাত্র 66 বছর বয়সে এই 13 অক্টোবর তার শরীর চলে যায়, 1938 সালে তার শরীর চলে যায় রাত্রি 8:40 তার শরীর চলে গিয়েছিল। স্বামী আমাদের শুদ্ধানন্দজির জীবনের একটা অদ্ভুত কাণ্ড ছিল, তিনি আমাদের চোখের সামনে দিয়ে দেখিয়ে দিয়েছিলেন কর্মকে কেমন করে উপাসনায় রূপান্তরিত করা হবে। ঠাকুরের সেই বিখ্যাত কথা, সে সংসারী নৌকা জলে থাকুক তাতে কোনো ক্ষতি নেই, জল যেন নৌকার মধ্যে না প্রবেশ করে, সংসারী সংসারে থাকুক তাতে কোনো ক্ষতি নেই, সংসার যেন সংসারীর ভেতরে প্রবেশ না করে। এই আমরা যে কাজই করি না কেন সেই কাজের মধ্যে দিয়েই আমরা ঈশ্বর ভাবনায় নিজেদের ডুবিয়ে দিতে পারি। অনেক সময় আমরা আমাদের নিজেদের কাজটাকে বড্ড ছোট বলে মনে করি আমি এই কাজ করছি আমার বোধহয় আর কোনো দিন ভগবান লাভ হবে না। তিনি শুদ্ধানন্দিতার জীবনের মধ্যেই এইটা লাগিয়ে দিয়েছিলেন। এবং তার আরেকটা সবচেয়ে বড়, ঠাকুর মা স্বামীজির প্রতি তো তার শ্রদ্ধা ভালোবাসা ছিলই, আরও একটা ভালোবাসা ছিল, সেটা হচ্ছে সংঘরূপী শ্রীরামকৃষ্ণের প্রতি। এই সংঘ হচ্ছে শ্রীরামকৃষ্ণের প্রতীক। আমার এখনও মনে আছে যেদিন প্রথম সাধু হতে এলাম, পূজনীয় প্রমেয়ানন্দজী মাঝে একটা ভারী সুন্দর কথা বলেছিলেন যে আজ থেকে তোমার ভালো লাগা মন্দ লাগা বলে আর কিছু থাকলো না, এখন সঙ্গের ভালো লাগা সঙ্গের মন্দ লাগা সেটাই তোমার জীবনে শেষ কথা। এটা তো একদিক। আর বলেছিলেন যে মন্দিরে গিয়ে ঠাকুরকে বলবে তিনি যেন তোমায় আঁকড়ে ধরে থাকেন আর তুমিও যেন তাকে আঁকড়ে ধরে থাকো। এই যে সংঘ মূর্তি শ্রীরামকৃষ্ণের যে এই সংঘময় মূর্তি, এর প্রতি যদি ভালোবাসা তৈরি না হয় তাহলে কিন্তু কিছুতেই কোনোভাবেই আমরা এই সংঘকে ভালোবাসতে পারবো না, বা যে কোনো ছোটো কাজই সংঘের সেবা বলে মনে করতে পারবো না। বেলুর মঠে আমরা দেখেছি একজন ভদ্রলোক আসতেন, ওই সামান্য কিছু কাজকর্ম করতেন কিন্তু আমরা সবাই তাকে খুব শ্রদ্ধা করতাম, তিনি একটি অদ্ভুত কাজ করতেন। গঙ্গায় জোয়ার আসার পর যখন ভাটা পড়তো তখন এই মায়ের মন্দিরের সিঁড়ি, স্বামীজির ঘাটের সিঁড়ি আর প্রেসিডেন্ট মহারাজের ঘাটের সিঁড়ি একবার কাদায় ভরে থাকত। তিনি আগে প্রথম একাকেই করতেন, পরে তাকে দেখা দেখি আরও কয়েকটি ছেলে জুটেছিল, তাদের একটা কাজই ছিল রিলে রেস করে, তখন এরকম হোস পাইপ দিয়ে ইয়ে ধোয়ার ব্যবস্থা ছিল না, ওই লোহার বালতি করে রিলে করে সব পরপর সিঁড়িতে দাঁড়িয়ে গঙ্গা থেকেই জল তুলে এই ঘাট একটু একটু করে পরিষ্কার করতেন। প্রথম যখন তারা নামতেন এই পলি পরে এসে, পলি এত পিচ্ছিল বেশিরভাগ দিনই তারা পড়ে যেতেন, কিন্তু তা সত্ত্বেও দিনের পর দিন বছরের পর বছর শীত গ্রীষ্ম সমস্ত কিছুকে উপেক্ষা করে তারা এই কাজটা করতেন। সামান্য কাজ করতেন কিন্তু এই কাজটি তারা মনে করতেন তারা সংঘরূপী শ্রীরামকৃষ্ণের সেবা করছেন। এখন মঠে অনেক সহজ ব্যবস্থা হয়েছে, হোস পাইপ লাগিয়ে দেওয়া হয় আর সারা মঠ জুড়ে তো সেই হোস পাইপের কানেকশন করা আছে, যদি কোনো কারণে আগুন লাগে যাতে একেবারে বেলুড় মঠের মন্দির সেফ থাকে তার ব্যবস্থা করা হয়েছে, সেই হোস পাইপের মধ্যে ইয়ে লাগালেই সেই ওটা লাগিয়ে দিলেই একেবারে হুম করে জলে ভর্তি হয়ে যায়। তিনি বলছেন তার অদ্ভুত, বলছেন এই স্বামীজি লিখেছিলেন তার মঠ রুলসে
এই সংঘই তাহার অঙ্গস্বরূপ এবং এই সংঘেই তিনি সদা বিরাজিত। শ্রীরামকৃষ্ণ হলেন এই সংঘের অঙ্গস্বরূপ আর এই সংঘের ভেতরে তিনি সদা বিরাজিত। একথা একেবারে একশো কেনা একশো দুশো ভাগ সত্য। একথা আমরা যারা সঙ্গে আছি তারা আমরা এটা হারে হারে বুঝি। তাই তিনি সংঘরূপী শ্রীরামকৃষ্ণের সেবাটাকেই তার জীবনের তপস্যা বলে মনে করতেন। সারাদিন উনি যখন ত্রিগুণাতীতানন্দজি আমেরিকায় চলে গেলেন তখন উদ্বোধন পত্রিকার সম্পাদনার ভার শুদ্ধানন্দজির হাতে পড়ল। নবী শুদ্ধানন্দজি কি করবেন বুঝে উঠতে পারতেন না। একা হাতে চাঁদা সংগ্রহ করা, পত্রিকা বিলি করা, লেখকদের কাছ থেকে লেখা জোগাড় করে নিয়ে আসা, নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়ার্ড সেটিং বর্ণগুলিকে বসিয়ে বসিয়ে তখনই পেপার সেটিং করা, তার প্রিন্ট হলে সেটাকে প্রুফ কারেকশান করা, প্রুফ কারেকশান হয়ে গেলে আবার ওই পেপার এই ওয়ার্ড সেটিংগুলোকে বদল করা, এই সমস্ত কিছু করে আবার এই করা। এই যখন তিনি করতেন এই যে ওয়ার্ড সেটিংয়ের কাজগুলো করতেন বেশিরভাগই সমস্ত রাত্রি অতিবাহিত হয়ে যেত এই কাজগুলি করতে করতে। তার এতটুকু ক্লান্তি আসতো না। তাকে যখন জিজ্ঞাসা করা হতো কেন তার ক্লান্তি আসে না, তিনি বলতেন যে এই কাজ করার সঙ্গে মধ্যে তিনি কালী পুজো করার আনন্দ পাচ্ছেন। কালী পুজো যখন হয় সমস্ত রাত্রি আমরা জেগে থাকি, সারা রাত্রি পূজা দেখি, গান শুনি বা পূজার কাজে সাহায্য করি, আমাদের কখনো ক্লান্তি আসে না। দেখুন কোন কোন স্থানে জীবনকে ধর একটা পেপার সেটিংয়ের কাজ, ওয়ার্ড সেটিংয়ের কাজ, এটাকে কোন জায়গায় তিনি পৌঁছে দিয়েছেন যেটাকে তার মনে হচ্ছে এটা যেন কালী পুজোর আনন্দের মতো। তার বলছেন তার এইরকম তার চিন্তায় আর ভাবনায় সবসময় যেন স্বামীজি থাকতেন। তীর্থ পর্যটন কোথাও কখনো তিনি যাননি, কোথাও কোনো দিন বেড়াতে যাননি, কোথাও কোনো দিন তীর্থ করেননি। ওই যা তপস্যার সময় যেটুকু সময় যা কিছু করেছেন, বাইরে যখন তিনি কাজ করা শুরু করেছেন কোনো দিন কখনো ছুটি নেননি। তিনি মনে করতেন এই সংঘের মধ্যে দিয়েই তিনি জগৎকে সেবা করছেন এবং জগতের পরিভ্রমণ করছেন। এক জায়গায় তার আরেকটি বিখ্যাত চিঠি, সেই চিঠিতে তিনি বলছেন সাধনা জিনিসটাই হচ্ছে মানুষেরও আভ্যন্তরীণ শক্তির সঙ্গে এনভায়রনমেন্টের স্ট্রাগল। উন্নতি করবার সুতরাং দুটি উপায়, এক বলপূর্বক এনভায়রনমেন্ট ছাড়িয়া নতুন অনুকূল এনভায়রনমেন্টে আপনাকে অবস্থাপিত করা, অথবা ওই এনভায়রনমেন্টের ভিতরে থাকিয়া যথাসাধ্য উহার সহিত স্ট্রাগল করিয়া আভ্যন্তরীণ বলবীর্য সংগ্রহ করা। নতুবা যদি নতুন এনভায়রনমেন্টেও গা ঢালিয়া দেওয়া যায় তাহা হইলে তাহলে মৃত্যু অনিবার্য। আজকের দিনে দাঁড়িয়ে কথাটা খুব সত্যি। তিনি বলছেন যখনই জীবনের স্ট্রাগল আসবে, সাধনা হচ্ছে কি না, জীবনে যখনই স্ট্রাগল আসে, আমাদের যখন নিজের ভেতরের সঙ্গে বাইরের একটা স্ট্রাগল তৈরি হয়, তখন তার থেকে বেরোনোর দুটো উপায় হচ্ছে যেখানে আছি যে কাজটা করছি সেটা থেকে বেরিয়ে যাওয়া। এই আধুনিক সাইকোলজিস্টরা ভারী সুন্দর এটা কথা বলেন, যখন খুব রাগ হচ্ছে, খুব অভিমান হয়েছে, আমি আর নিজেকে সামলাতে পারছি না, লিভ দ্য প্লেস অ্যাট ওয়ান্স, সেই জায়গাটাকে ছেড়ে চলে যাওয়া। যখনই আমি সেই অ্যাম্বিয়েন্সের বাইরে চলে যাচ্ছি তখন আমি তার থেকে মুক্ত হয়ে যাচ্ছি, আবার যখন ফিরে আসছি তখন সেই অ্যাম্বিয়েন্সটাই বদলে গেছে, অতএব আমার খুব একটা কষ্ট হবে না এর সঙ্গে নিজেকে সম্মিলিত করার। কিন্তু সেই হচ্ছে সেরা, যে সেই বিরুদ্ধ পরিবেশের মধ্যে থাকে দাঁড়িয়ে নিয়ত স্ট্রাগল করে, নিয়ত তার সঙ্গে লড়াই করে ধীরে ধীরে নিজের ভেতরের আত্মশক্তির জাগরণ ঘটায়। নাহলে জগৎ কখনো ভালো হবে না। আমরা যদি মনে করে থাকি যে আমরা এই জগৎটাকে ভালো করে দেব এবং জগৎটা আমার মতো করে চলবে, তাহলে কিন্তু কোনো দিনই হবে না। জগৎ জগতের মতো করেই চলবে। জগৎ যদি আমার মতো করে আমরা চলানোর চেষ্টা করি তাহলে হবে না। তাহলে কি হবে, তাহলে কি গা ঢেলে দেবো? ওই যে এখন গা ঢেলে দিলে কি কাণ্ড হয় তার তো ছবি আপনারা রোজ খবরের কাগজ, ফেসবুক বা নিউজ টুইটারে দেখছেনই। গা ঢেলে দেওয়ার কি ফল হয়েছে? সবাই খারাপ হয়েছে, আমিও খারাপ হই এবং আমিও এরমভাবে চলি, এবং চলতে চলতে শেষকালে গিলোটিনে আমাদেরই বধ হয়ে যেতে হবে সেটা আমরা বুঝতে পারিনি।
পিছলতে 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 নেমে যাব, কিন্তু আমরা নিজেই বুঝে উঠতে পারবো না। তাহলে কি করতে হবে? না, এর সঙ্গে লড়ে চলতে হবে, লড়ে আত্মশক্তি অর্জন করে একে ওভারকাম করার শক্তি অর্জন করতে হবে। তিনি ছাত্রদের খুব ভালোবাসতেন ভীষণ। আত্মস্থানন্দজি মহারাজের কাছে শুনেছি, ছাত্ররা বেলঘরিয়া স্টুডেন্টস হোম থেকে আত্মস্থানন্দজি যেতেন শুদ্ধানন্দজির কাছে, শুদ্ধানন্দজি তাকে খুব ভালোবাসতেন। স্বামীজি দুজন তিনজন শিষ্যের বিশেষ করে প্রভাব আত্মস্থানজির জীবনে পড়েছে। একজন শুদ্ধানন্দজি, বিরজানজি, তিনি সেবা করতেন, আর একজন হলেন অচলানন্দজি। অচলানন্দজির জীবনী পড়বার সময় সেই ঘটনাটা আমরা বলব। একটুখানি বলা যেতে পারে যে লেগেট হাউসে এসেছেন অচলানন্দজির সঙ্গে দেখা করতে। অচলানন্দজি লেগেট, আপনারা লেগেট হাউস দেখেছেন নিশ্চয়, যেখানে আগে প্রসাদ বিতরণ করা হতো, তার সেই বড় বাড়িটা যেখানে শ্রী শ্রী মা এসেছিলেন এবং মিসেস লেগেটের, মিস্টার লেগেটের অর্থানুকূল্যে যে ওই বাড়ি কেনা হয়েছিল, সোনার বাগান যেটা, সেইটা সেই ওর বাড়িটার ঘরগুলো চতুর্দিক ঘিরে শ্বেত পাথরের খুব সুন্দর বারান্দা আছে। সেই বারান্দায় তিনি হাঁটছেন, আর কোমরে তার কৌপিন পরা, কাঁধে একটা ইয়ে তোয়ালে এপাশ ওপাশ করে নেওয়া, আর একটা লাঠি নিয়ে তিনি হেঁটে চলেছেন, কাঁধের মধ্যে সেই লাঠিটা নিয়ে তিনি হেঁটে চলেছেন। এমন সময় আত্মস্থানন্দজি এসছেন তার সঙ্গে দেখা করতে, তখন তিনি ছাত্র। তাকে বলছেন, কত জীবন তো এমনি অমনি চলে গেছে, কত জীবন এমনি অমনি চলেও যাবে, একটা জীবন না হয় তুই স্বামীজির জন্য দিলি। বলছেন সে কথার ভেতরে এমন কনভিকশন, মনে হচ্ছে যেন আমার আর অন্য কোনো পথ নেই, আমাকে সাধু হতেই হবে। তিনি এই মাধবানন্দ নির্মল মহারাজ বলেছিলেন এম এ পড়তে হবে, এইসব বলছেন, বলে কাটিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু অচলানন্দজি ওতেই টিকে আছেন। এক রাত্রিতে তিনি স্বপ্ন দেখছেন, সেই লাঠি নিয়ে আত্মস্থানজিকে তিনি তাড়া করছেন, স্বামী অচলানন্দজি তাড়া করছেন যে তুই যদি সাধু না হস তোকে মেরেই ফেলব। তারপরের দিন ভোরবেলা আত্মস্থানন্দজি ফিরে এলেন এই বেলুর মঠে, খুব ভোরে। মাধবানন্দজি দরজার গোড়ার সামনে দাঁড়িয়ে আছেন, দরজা খুলতেই আত্মস্থানজি বললেন, মহারাজ জিজ্ঞেস করছেন তুমি এত ভোরে? তো বলে মহারাজ চলে এলাম, আর ফিরিয়ে দেবেন না। সেই চলে আসা অচলানন্দজির জীবনে খুব প্রভাব ছিল, শুদ্ধানন্দজিরও তাই। শুদ্ধানন্দজি খুব জোর দিতেন পড়াশোনা করার জন্য, আর আরেকটা জিনিসের উপর জোর দিতেন, সেটা হচ্ছে চরিত্রকে ধরে রাখার কথা। বলছেন চরিত্র যদি ধরে না থাকা যায়, সে মানুষ গৃহী হোক আর সন্ন্যাসী হোক তার কিন্তু কোনো দাম থাকে না। চরিত্র যদি ধরে না থাকা যায় যে দাম থাকে না, সে তো আমরা চোখের সামনে দেখছি। একজন মাস্টারমশাই ছাত্রদের সম্পর্কে কমপ্লেন করছেন, যেটা আমরা সাধারণত করেই থাকি, লেখাপড়া করে না, কিচ্ছু করে না, ফাঁকিবাজ দি গ্রেট। সেই তাদেরকে, সেই মাস্টারমশাইকে লিখছেন আমাদের শুদ্ধানন্দজি, তুমি ছাত্রদের উপর যে এরূপ দোষারোপ করেছো, তুমি ছাত্রদের উপর যে সকল দোষারোপ করেছো, একটু ভালো করে চিন্তা করে দেখলে বুঝবে সে দোষ ছাত্রদের নয় তোমাদের, অর্থাৎ শিক্ষকদের প্রধান দোষ। স্বামীজি একবার শিক্ষা সম্বন্ধে এক বক্তৃতায় বলেছিলেন, এডুকেশন ইজ দি আনফোল্ডমেন্ট অফ দি ডিভিনিটি উইচ ইজ অলরেডি ইন ম্যান, আর শিক্ষকদের উচিত ছাত্রদের ভেতরে স্লিপিং ব্রহ্মকে জাগরিত, আর শিক্ষকদের উচিত ছাত্রদের ভেতরে স্লিপিং ব্রহ্মকে কেন জাগরিত করতে পারছেন না এইভাবে বিরলে অশ্রু বিসর্জন করা। এটা আমরা আত্মস্থানজিকেও দেখেছি, আমরা পড়াশোনা না পারলে আমাদের আচার্যকে খুব ধমকাতেন, আমরা বড় একটা ওনার কাছে পড়াশোনা, ওই ওনার কাছে কিছু বলতে না পারলে ধমক খেতুম, কিন্তু ট্রেনিং সেন্টার বা অন্যান্য জায়গায় ব্রহ্মচারী মহারাজরা কিছু বলতে না পারলে তারা তো ধমক খেতই, তার চেয়ে বেশি ধমক খেত তাদের আচার্যরা। খুব ভয় থাকতো যখন এই তিথি পুজোগুলো প্রণাম করতে আসতেন, উনি কিছু না কিছু জিজ্ঞেস করবেন, এবং অবশ্যই আচার্যদের ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারীদের সঙ্গে সঙ্গে থাকতে হবে সব আচার্যদের, তারপরে উনি জিজ্ঞেস করবেন এই বিষয়টা কে পড়ায়, এবার সেই আচার্য ধরলেই তাকে তিনি খপ করে ধরবেন। এই কারণে আচার্যরাও শঙ্কিত থাকতেন, আমরা যারা ব্রহ্মচারী শিক্ষার্থী ছিলাম আমরাও শঙ্কিত থাকতাম। মহারাজ বলছেন যে তুমি ছাত্রদের উপর দোষারোপ করছো কেন, ছাত্রদের তো এটা কথা নয়। স্বামীজি বলছেন যে শিক্ষা এমনভাবে যে মানুষের ভেতরে তার যে অন্তর্নিহিত যে দেবত্ব আছে তার বিকাশ সাধন, তুমি ওদের দোষারোপ না করে নিজেকে দোষারোপ করো। কেন?
না তুমি নিজেকে প্রকাশ করতে পারছো না, তুমি ওদের সাহায্য করতে পারছো না, যাতে ওদের ভেতরে যে অন্তর্নিহিত যে পবিত্রতা আছে, অন্তর্নিহিত যে শক্তি আছে সেটাটা বিকাশ সাধন করতে পারছে। এই গল্পটা আমি অনেকবার অনেক জায়গায় বলেছি, আমাদের মাস্টারমশাই গল্প, আমাদের ইংরেজি পড়াতেন তিনি, সেন্ড অফ কবিতা পড়াতে এসছেন, আমাদের কমার্সের ছেলেদের ব্যালেন্স শিট এঁকে দিয়ে সে সেন্ড অফ কবিতা বোঝাচ্ছেন। ব্যালেন্স শিটের অ্যাসেট মানে আমাদের মনে সেন্ড অফ সম্পর্কে কী কী ধারণা আছে সেগুলো অ্যাসেট সাইডে লিখছেন, যে একটা লোক বাইরে যাচ্ছেন, তাকে ছাড়তে অনেক লোক এসেছে, তাকে নানা রঙের ফুল দেওয়া হয়েছে, সে লোকটা আবার ফিরে আসবে, এলে তার জন্য জয়বাদ্য বাজবে, তাকে নিতে অনেক লোক আসবে। আর কবি দায় কী না একদিকে রয়েছে যে এই লোকগুলো যুদ্ধে যাচ্ছে, এরা কখনো ফিরবে না, এদেরকে তাই কেউ ছাড়তে আসেনি, এদেরকে সবাইকে সাদা গোলাপ ফুল দেওয়া হয়েছে, এরা যদি আদৌ ফিরে আসে তাহলে পরাভূত হয়ে ফিরবে, যদি আদৌ ফেরে হয় কফিনের মধ্যে ফিরবে, নাহলে হাত পা ভেঙে ক্রাচ নিয়ে ফিরবে, তাই এদের জন্য কোনো জয়গাথাও গাওয়া হবে না। ওই কঠিন সেন্ড অফ কবিতাটাকে ওই একটা ওই স্ট্রাকচারের ভেতরে ফেলে দিল। আর 38টা ছেলে ওই একই কবিতার প্রশ্ন লিখছে, উত্তর লিখছে, একই গল্প লিখছে তার নিজের ভাষায়। আমরা দেখেছি এরকম মাস্টারমশাইদের কাছে, আমি পর আপনাদেরও নিশ্চয়ই সৌভাগ্য হয়েছে এরম সব মাস্টারমশাইদের কাছে, যারা আমাদের ভেতরে মৌলিক ভাবনা মৌলিক চিন্তার জাগরণ ঘটাতে পারতেন। এটা হচ্ছে শিক্ষকের মূল কাজ। স্বামীজি বলছেন না, আমরা সবসময় বলি না, এডুকেশন ইজ দি ম্যানিফেস্টেশন ম্যানিফেস্টেশন অফ দি পারফেকশন অলরেডি ইন ম্যান। এখানে একটা অন্য কোটেশন থেকে করা আছে, রিলিজিয়ান ইজ দি ম্যানিফেস্টেশন অফ দি ডিভিনিটি অলরেডি ইন ম্যান। এই ম্যানিফেস্টেশন করাটা কেমন, এটা হচ্ছে এইরকম, আমি এক জায়গায় দেখেছিলাম সেই ছেলেরা বাড়িতে কোনো অতিথি এলে তাদের তুই বলে সম্বোধন করে, এর বাবা মা দেখলেন খুব মুশকিলতে এরা তুই বলে সম্বোধন করে, নিজের বাবা মাকেও তুই বলে, তখন বাবা মা একে অপরকে আপনি বলে সম্বোধন করা শুরু করলো, আপনি ভালো আছেন, আপনি কি আমার এক গ্লাস জল এনে দেবেন, আপনার কি খাবার সময় হয়েছে। ছেলেগুলো হাঁ করে দেখছে, বাবা মার কথা বলার স্টাইল বদলে গেছে, তারা বুঝে গেল এই আপনি বলাটাই বোধ হয় প্রসেস। পরে বাবা মারা নিজেদের আপনি বলতো না, সেই তুমি তুমিই বলতো, কিন্তু ছেলেরা সবাইকে আপনি বলা অভ্যাস করে ফেলেছিল। এটা হচ্ছে কথা, আপনি আছরি ধর্ম অপরে শিখায়, নিজেকে বদল করে দেওয়া। তাই বলছেন তুমি যে ওদের দোষ দিয়েছো সেটা নয়, বরং বিরলে বেশো অশ্রু বিসর্জন করো, যে কেন তুমি তার ভেতরের যে আভ্যন্তরীণ যে দৈবত্ব দিব্য ভাব আছে সেটিকে তুমি ঠিকমতো বিকাশ সাধন করতে পারছো না। এই জীবনীগুলো আমাদের পড়া শুধু নয়, এগুলো আমাদের জীবনীগুলো আমাদের মনের ভেতরে রিক্রিয়েট করারও খুব প্রয়োজন আছে, কারণ এগুলোকে যত চর্চা হবে, যত এই নিয়ে আমরা ভাবনা চিন্তা করব, তত আমরা একটা নতুন পৃথিবীর সন্ধান পাবো। আর দেখব এগুলো যত আমাদের জীবনের ভেতরে প্রভাব ফেলবে, তত আমরা দেখব আমরা নতুন মানুষ তৈরি হয়ে যাচ্ছি। ওই যে উনি প্রার্থনা করছিলেন না, যে ভগবানের কাছে প্রার্থনা করি তিনি তোমার শরীর মন সব ভেঙে চুড়ে একবারে নতুন করে, তিনি তোমার দেহ মন ভেঙে চুড়ে নতুন করে দিন। এই যে এই সমস্ত নিত্য এগুলো চর্চা আমাদের ভেতরের মানুষকে ভেঙে চুড়ে আমাদের নতুন করে দিতে সাহায্য করে। শ্রী ভগবানের কৃপা হলে আগামী সোমবার তো অবশ্যই আছি, 15ই আগস্ট, আপনারাও কোথাও আবার জনগণ মন করতে যাবেন না তো? হ্যাঁ, তুমি তো কোথায় যাবে? আমার বিট্টুবাবুর একটা খুব ভালো বৈশিষ্ট্য আছে জানেন তো, ফেসবুকে মানে কোনো একটা পোস্ট পড়া মাত্র যদি কেউ প্রথম কমেন্ট করে থাকেন, তিনি আমার বিট্টুবাবু। আমি ভাবি কি সারাক্ষণ কি এই এটা নিয়ে বসে থাকে নাকি মোবাইল ফোনটাকে নিয়ে বসে থাকে। এই তো অভিষেক তোমার ভাই, যাক গিয়ে আমরা এই এই বিষয় নিয়ে আবার আগামী দিন চর্চা করব। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী স্বাতিহারিণী ত্রৈলোক্যবাসিনামিন্টে লোকানাম বরদাভব। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।